আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই অনুষ্ঠান। তো সুপ্রিয় দর্শক, সামনে ঈদ। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তো ঈদের দিনের সুন্নাতসমূহ নিয়ে আজকে আলোচনা করব। তো ঈদের দিনের যে সমস্ত সুন্নাত রয়েছে হাদিস শরীফে, সেগুলো উল্লেখ আছে। যদি আমরা ধারাবাহিকভাবে সেগুলা মানে মনে রাখার চেষ্টা করি, তাহলে আশা করি আমাদের মনে থাকবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সুন্নতগুলো বর্ণিত হয়েছে, এক নম্বর হলো যে ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা। দুই নম্বর হলো যে মেসওয়াক করা এবং মেসওয়াকের সাথে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাবান মেখে, বা কোনো বর্তমান জামানা যেহেতু সাবান আছে, সাবান মেখে সুন্দরভাবে শরীর পরিষ্কার করে এবং গোসল করা। তিন নম্বর হলো যে আমার যে সমস্ত কাপড় থাকবে, ওই কাপড়গুলোর মধ্যে সবথেকে উৎকৃষ্ট যে কাপড়টা, নতুন কাপড় হওয়া জরুরি না, সবথেকে ভালো যে কাপড়টা সে কাপড়টা পরিধান করা। চার নম্বর হলো যে কোনো সুগন্ধি, সুগন্ধির ক্ষেত্রে আমরা বডি স্প্রে আছে বা কোনো আতর আছে বা পারফিউম আছে, যেগুলো আমরা চাই সেগুলো আমরা ইউজ করতে পারি। তবে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতর ব্যবহার করতেন, এজন্য আতরকেই আমরা বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। তো এর পরবর্তী চার নম্বর হলো যে ঈদের দিন ঈদের মাঠে যাওয়ার আগে কোনো মিষ্টি মুখ করে যাওয়া, অর্থাৎ মিষ্টি কোনো কিছু খাওয়া, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তো পাঁচ নম্বর হলো যে ঈদের মাঠে যে আমরা যখন যাব, তখন আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ যে তাকবীরটা আছে, এই তাকবীরটা বলতে বলতে আমরা ঈদের মাঠে যাব। তো ছয় নম্বর হলো যে ঈদের মাঠে যখন আমরা যাব, তখন যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাব এবং অন্য রাস্তা দিয়ে আমরা বাড়ি ফেরত আসব, এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস শরীফে বর্ণিত হয়েছে। এবং আট নম্বর যে সুন্নতটা বর্ণিত হয়েছে, সেটা হলো যে খোলা ময়দান যেখানে রয়েছে সেখানে ঈদের নামাজটা আমাদের পড়তে হবে। এবং নয় নম্বর হলো যে আমাদের যে সমস্ত ভাই বা বন্ধুবান্ধব আছে, তাদের সাথে আমরা কুশল বিনিময় করব। দশ নম্বর হলো যে আমাদের সাধ্য মতো আমরা শরীয়তের গণ্ডির মধ্যে থেকে আমাদের যে আনন্দ ফুর্তি যেটা রয়েছে সেটা আমরা আদায় করব। তো সুপ্রিয় দর্শক, এই হলো ঈদের নামাজে দশটা সুন্নাত। আমি আবার বলছি, প্রথম হলো যে সকাল সকাল ঘুম থেকে ওঠা। দুই নম্বর হলো যে আমরা ঈদের যখন গোসল করব, তখন সাবান মেখে ভালোভাবে গোসল করা। তিন নম্বর যে আমার উৎকৃষ্ট যে জামাটা রয়েছে সেই জামাটা পরিধান করা। পাঁচ নম্বর সুগন্ধি ব্যবহার করা, পারফিউম বা বডি স্প্রে যা যেটা আছে। পাঁচ নম্বর হলো যে আমার মধ্যে যে সমস্ত খাবার রয়েছে, মিষ্টি বা এই জাতীয় যে খাবার রয়েছে, এই খাবারগুলো আমরা ব্যবহার করব এবং এই খাবারগুলো খেয়ে ঈদের মাঠে আমরা গমন করব। এবং যাওয়ার সময় আল্লাহু আকবর, ছয় নম্বর হলো ঈদের নামাজে যাওয়ার সময় আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর ইল্লাহিল হামদ এই তাকবীর বলতে বলতে যাওয়া। সাত নম্বর হলো যে ঈদের নামাজে যখন যাব, তখন এক রাস্তা দিয়ে যাব এবং অন্য রাস্তা দিয়ে আমরা বাড়ি ফেরত আসব। আট নম্বর হলো যে ঈদের নামাজে গিয়ে আমরা যদি কোনো, বর্তমান যেহেতু করোনা একটা ভয়াবহতা চলছে, মসজিদে নামাজ পড়ার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা মসজিদে পড়ব। অন্য সময় যখন অবস্থা স্বাভাবিক থাকবে, আমরা খোলা ময়দানে নামাজ পড়া, ঈদের নামাজ, এটা হলো সুন্নাত। এবং নয় নম্বর যে সুন্নাত, সেটা হলো যে আমাদের বন্ধুবান্ধব যে আত্মীয় স্বজন যারা আছে, তাদের সঙ্গে সালাম বিনিময় করা এবং কুশল বিনিময় করা। এবং দশ নম্বর হলো যে সর্বশেষ যেটা, অর্থাৎ ঈদের নামাজের পর যে আনন্দ, ঈদের যে আনন্দ ফুর্তি, এটা শরীয়তের গণ্ডির মধ্যে থেকে আদায় করা। তো সুপ্রিয় দর্শক, এটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে যে বর্ণিত সুন্নাতগুলো, সেগুলো হলো এটাই। আশা করি আপনারা ঈদের সুন্নাতগুলো যথাযথভাবে পালন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।